প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ গাণিতিক অনুসন্ধান অধ্যায়ের আজকের আমাদের যে পার্ট সেটা হচ্ছে, এটা বোধহয় পঞ্চম পার্টের ক্লাসটা আমরা করছি আজকে। আমরা এই যে এখানে যে সমস্যা দুই, 13 পৃষ্ঠার যে সমস্যা দুই রয়েছে এটা সলভ করছি। খুবই মজার একটা বিষয় এটা। তো আগের পার্টগুলো যারা দেখোনি আমরা এই পর্যন্ত করে ফেলেছি, ভিডিওর নিচে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে তোমরা দেখে নেবে। সমস্যা দুইয়ে যেটা বলা হয়েছে 13 পৃষ্ঠায়, নিচের সকটিতে মোট 196টি ঘর রয়েছে, তবে নিজে গণনা করে নিশ্চিত হয়ে নেওয়া ভালো, তো আমরা ভুলও বলতে পারি এটা বলা হচ্ছে। তো এটা এতগুলো আসলে গুনতে হয় না, দেখো স্কোয়ার সাইজ আছে এদিকে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, আবার এদিকেও 1, 2, এখানে 14 পর্যন্ত লেখাই আছে। তো 14, 14 গুণ করলে 196 হবে। সো এখানে ঠিকই আছে। তো এখন আমরা নিচের কথাগুলো পড়ি, যে এখানে বলা হচ্ছে সকটির প্রতিটি সারির জন্য একটি করে সংখ্যা এবং প্রতিটি কলামের জন্য একটি করে বাংলা অক্ষর নির্ধারণ আছে। তো এই লম্বাগুলোকে বলা হয় কলাম। হ্যাঁ, এদিকে দেখো ক খ গ ঘ দিয়ে কলাম দেওয়া হয়েছে, আর এগুলো হচ্ছে রো ইংলিশে বলে, বাংলা যেটা বলা হয় সারি। তো এদিকে হচ্ছে সংখ্যা দিয়ে দেওয়া আছে। তো এই সংখ্যা এবং অক্ষর ধরে প্রতিটি ঘরের ঠিকানা বের করা যায়, যেমন দ্বিতীয় সারির তৃতীয় ঘরটির ঠিকানা, এই যে দ্বিতীয় সারি বলতে 1, 2। হ্যাঁ, তাহলে এর যে তৃতীয় ঘরটা আছে 1, 2, 3, এর ঠিকানা হচ্ছে 2 গ। তো আমরা যদি আরও বলি যে আমরা এই ঘরটার ঠিকানা চাই, তাহলে এখানে আমরা কি বলবো, এখানে দেখো 5-এর বরাবর আছে আর উপরে আছে চ, তাহলে এটাকে আমরা বলবো 5 চ। তো এইভাবে তোমরা মেজারমেন্ট করে দেখো যে এই ঘরটা যদি আমরা চাই তাহলে এখানে 8-এর বরাবর যেহেতু আছে 8, আর উপরে আছে গ, তাহলে এটাকে আমরা বলবো 8 গ। এইভাবে আমরা ঘরগুলো ঠিকানাগুলো বের করতে পারবো। তো এখন যেটা বলা হচ্ছে যে এই অনুসন্ধানটিতে আমরা ছক 1.1-এর, এটি ছক 1.1 নির্দেশিত ঘরে মূলত 1 থেকে 10-এর ঘরের নাম ও তার ফলাফলগুলো লিখব, যেমন 2 অক্ষে 2, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এইভাবে 1-এর নামতা থেকে শুরু করে 10-এর নামতা পর্যন্ত লিখব। হ্যাঁ, কিন্তু একটা সিস্টেমে লিখতে হবে। নির্ধারিত ঘরে কেবল গুণফলগুলো লিখব, অর্থাৎ যেমন 2 অক্ষে 2, 3 দুগুণে 6। হ্যাঁ, কিন্তু আমরা এইভাবে লিখবো না যে 2 গুণন 1, 2 গুণন 2, এই কথাটা লিখবো না। কিন্তু শর্ত হলো নামতার ফলাফলে যদি শতক বা দশকের ঘরের অঙ্কও থাকে, যেমন ধরো 4 5 20, এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, অর্থাৎ একক দশক আছে, সেক্ষেত্রে ওরা যেটা বলছে যে শুধু এককের ঘরটা তখন লিখতে হবে, অর্থাৎ শুধু 0। 3 5 15 ধরো আসলো, সেক্ষেত্রে শুধু এককের ঘর অর্থাৎ 5 লিখতে হবে। হ্যাঁ, এই 1টা লেখা যাবে না। তো সেটি বলা হচ্ছে যে কেবল এককের ঘরের অঙ্কটি বসাবে, যেমন 5 দুগুণে 10 হলে আমরা সেই ঘরটাতে শুধুমাত্র 0 লিখব। তো এরপরে আমরা নিয়মকানুনগুলো আরও আগে পড়ে নিই। এরপর হচ্ছে আমাদের 14 পৃষ্ঠায় যে কথাগুলো আছে, এবার নিচের নির্দেশনাগুলো অনুসরণ করো। 3 গ ঘর থেকে 1-এর নামতার ফলাফল লেখা শুরু করো, অর্থাৎ 3 গতে হবে, 1-এর নামতা যেহেতু এককে 1, 1 গুণন 2 করলে 2, তারপরে 3 অক্ষে 3, এইভাবে আমরা সিরিয়ালি হচ্ছে সারিতে লিখতে থাকব। তো এমন করে 1 গুণন 10 পর্যন্ত গুণফল লেখো, কিন্তু অবশ্যই শর্তটি মনে রাখতে হবে যে 2 ঘর আসলে আমাদের শুধু এককের ঘরটা লিখতে হবে। তো এইটা আমরা আগে ফিল আপ করে ফেলি। 3 গ যে ঘরটা আমাদের ছিল, তাহলে 3 গ বলতেই 3-এর সারিতে দেখতে হবে, আর এই যে গ, তাহলে এইটা হচ্ছে 3 গ। হ্যাঁ, তো 3 গতে আমাদের 1-এর নামতা লিখতে বলা হয়েছে, তাহলে প্রথমে এককে 1, তারপরে 1 গুণন 2 করলে 2, তারপর 3, তারপরে 4, 5 অক্ষে 5, 6 অক্ষে 6, 7 অক্ষে 7, 8 অক্ষে 8, 9 অক্ষে 9, আর যখনই 10 অক্ষে 10 হলো 2 ডিজিটের, সেক্ষেত্রে শুধু 0টা লিখতে হবে। তো এই এরপরের আমাদের একটা ঘর ফিল আপ হয়ে গেল। হ্যাঁ, এরপরের শর্তগুলো আমরা দেখি। 4 গ ঘর থেকে 2-এর নামতা লিখতে হবে। 4 গ ঘরটা আমরা দেখি, 4 গ, তাহলে এই যে 4, হ্যাঁ, আর গ বলতে এটা, তাহলে এটা আমরা 2-এর নামতা লিখবো, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তারপরে 4 দুগুণে 8, 5 দুগুণে 10-এর এখানে শুধু 0 দিতে হবে। তো হচ্ছে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12-র শুধু 2 লিখতে হবে, 7 দুগুণে 14, 14-র 4, 8 দুগুণে 16, 16-র 6, এককের ঘরটা লিখতে হবে।
নয় দুগুণে আঠারো, আঠারোর আট, আর দশ দুগুণে বিশ, বিশের শূন্য। তো এই আমরা দুইয়ের ঘরের নামতাও শেষ করলাম। এরপরে যেটা আছে, চার গ থেকে দুইয়ের নামতা, পাঁচ গ থেকে তিনের নামতা, এইরকমভাবে সিরিয়ালি যেতে হবে। তাহলে পাঁচ গ হচ্ছে এই ঘরটা, এখানে আমরা তিনের নামতা লিখব। তিন অক্কে তিন, তিন দুগুণে ছয়, তারপর তিন ত্রিক্ষা নয়, তিন চারা বারো, এখানে আমাদের শুধু দুই লিখতে হবে, তিন পাঁচা পনেরো, পনেরোর পাঁচ, তারপরে তিন ছয় আঠারো, আঠারোর শুধু আট, তিন সাথে একুশ, একুশের শুধু হবে এক, তিন আষ্ট চব্বিশ, চব্বিশের শুধু চার, এককের ঘরটা লিখতে হবে। তারপর তিন নং সাতাশ, সাতাশের সাত, তিন দশে তিরিশের শূন্য। এরপরে আমাদের এই ঘর থেকে আমরা স্টার্ট করব। এটা আমরা হলো পাঁচ গ ঘর লিখলাম, এখানে তিনের নামতা হয়েছে, তাহলে ছয় গ যে ঘরটা আছে এখানে চারের নামতা হবে। চারককে চার, চার দুগুণে আট, তিন চারা বারোর দুই, চার চারা ষোলোর শুধু ছয় হবে, তারপরে চার পাঁচা কুড়ির শূন্য, চার ছয় চব্বিশের হবে চার, চার সাতা আঠাশের হবে আট, চার আষ্টা বত্রিশের হবে দুই, তারপরে চার নং ছত্রিশের হবে ছয়, চার দশে চল্লিশের হবে শূন্য। এরপর সাত গ থেকে আমরা পাঁচের নামতা ধরবো। পাঁচকে পাঁচ, পাঁচ দুগুণে দশের হবে শূন্য, তিন পাঁচা পনেরোর শুধু পাঁচ, তিন পাঁচা পনেরো, তারপরে চার পাঁচা কুড়ির শূন্য, পাঁচ পাঁচা পঁচিশের হবে পাঁচ, পাঁচ ছয় তিরিশের শূন্য, পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ, পাঁচ আষ্টা চল্লিশের শূন্য, পাঁচ নং পঁয়তাল্লিশের হবে পাঁচ, আর পাঁচ দশে পঞ্চাশের হবে শূন্য। এরপর ছয়ের নামতা, ছয় অক্কে ছয়, ছয় দুগুণে বারোর দুই, তিন ছয় আঠারোর আট, তারপরে চার ছয়, সরি আটের নামতা হচ্ছিল নাকি ছয়ের, ছয় অক্কে ছয়, ছয় দুগুণে বারোর দুই, তারপরে তিন ছয় আঠারোর আট, চার ছয় চব্বিশের হবে চার, তারপরে পাঁচ ছয় তিরিশ, তিরিশের শূন্য, তারপরে হচ্ছে ছয় ছয় ছত্রিশের ছয়, ছয় সাতা বিয়াল্লিশের হবে দুই, ছয় আষ্টা আটচল্লিশের হবে আট, ছয় আষ্টা ছয় নং চুয়ান্ন, চুয়ান্নর হবে চার, ছয় দশে ষাটের শূন্য। এরপর সাতের নামতা আসবে এখানে, সাতককে সাত, সাত দুগুণে চোদ্দোর চার, তিন সাতা একুশের এক, যেহেতু শুধু এককের ঘর লিখতে বলা হয়েছে এই জন্য আমরা এইভাবে লিখছি। হ্যাঁ, তিন সাতা একুশের এক, চার সাতা আঠাশের আট, পাঁচ সাতা পঁয়ত্রিশের হবে পাঁচ, তারপরে ছয় সাতা বিয়াল্লিশের দুই, সাত সাতা উনপঞ্চাশের নয়, সাতাশটা ছাপ্পান্নর হবে ছয়, সাত নং তেষট্টির হবে তিন, সাতাশটা ছাপ্পান্ন, সাত নং তেষট্টি, এটা তিন, আর সাত দশে সত্তরের হবে শূন্য। এরপর আটের নামতা, আটককে আট, আট দুগুণে ষোলোর ছয়, হ্যাঁ, তিন আষ্টা চব্বিশের হবে চার, চার আষ্টা বত্রিশের হবে দুই, পাঁচ আষ্টা চল্লিশের হবে শূন্য, ছয় আষ্টা আটচল্লিশের আট, ছয় আষ্টা আটচল্লিশ, তারপরে সাতাশটা ছাপ্পান্নর হবে ছয়, সাতাশটা ছাপ্পান্ন, সাতাশটা ছাপ্পান্ন, আটাটা চৌষট্টির হবে চার, আট নং বাহাত্তরের দুই, আট দশে আশির শূন্য। এরপর নয়ের নামতা, নয়ককে নয়, নয় দুগুণে আঠারোর আট, তিন নং সাতাশের সাত, চার নং ছত্রিশের ছয়, তারপর পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ, ছয় নং চুয়ান্নর হবে চার, সাত নং তেষট্টির হবে তিন, আট নং বাহাত্তরের হবে দুই, নয় নয় একাশির এক, নয় দশে নব্বইয়ের শূন্য। এরপর দশের নামতা, দশককে দশের শূন্য হবে, দশ দুগুণে বিশের, এগুলো সবই শূন্য হবে, তিন দশে তিরিশের শূন্য, চার দশে চল্লিশের শূন্য, পাঁচ দশে পঞ্চাশের শূন্য, ছয় দশে ষাটের শূন্য, সাত দশে সত্তরের শূন্য, আট দশে আশির শূন্য, নয় দশে নব্বই, আর দশ দশে একশো, এটা থ্রি ডিজিট আসলেও আমাকে শুধু এককের ঘরটাই নিতে হবে। তো এই যে বিষয়গুলো আমরা লিখলাম, এখন এই জিনিসগুলো আমরা পড়ি। যে এবার পুরো ছকটা সম্পূর্ণ করার জন্য অঙ্কগুলো চারপাশের ঘরগুলোতে শূন্য বসিয়ে দাও। এর বাইরে যতগুলো ঘর ছিল এগুলো আমাদের সবগুলো জিরো অর্থাৎ শূন্য দিয়ে ফিল আপ করতে বলা হয়েছে। তারপরে আমরা দেখব যে ভিতরটা আসলে কীরকম, আমাদের কোনো ধারা আসছে কি না। হ্যাঁ, এই বাকি সবগুলো ঘর আমাদেরকে
জিরো দিয়ে ফিল আপ করতে হবে। এগুলো আমরা সবগুলো জিরো বসিয়ে দিচ্ছি, জিরো 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 জিরো। এই ফাঁকা যতগুলো ভর আছে এগুলো সবগুলোই শূন্য দিয়ে আমরা ভরাট করে দিচ্ছি। তারপরে আমরা দেখব এখানে আমরা কি ধরনের আসলে বৈশিষ্ট্য পাচ্ছি সংখ্যাগুলোর মধ্যে, সেই নামতাগুলো যে আমরা লিখলাম, হ্যাঁ সেই নামতাগুলোর মধ্যে আমরা কীরকম আসলে কোনো সম্পর্ক পাচ্ছি কিনা সেগুলো আমরা ফলো করব। এগুলো আমরা সব জিরো করে দিই। পুরো এখানে 196টা ঘর ছিল, এগুলো আমরা সবগুলো জিরো দিয়ে ফিল আপ করে দিলাম। ওকে, এখন আমাদের এখানে কি করতে বলা হয়েছে আমরা সেটা দেখি। যে এখন পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, অঙ্কগুলোর মধ্যে কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ। তো এই অঙ্কগুলোর মধ্যে দেখো একটা বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এই সারি বরাবর 1 2 3 4 5 6 7 8 9 0 এরকম আছে। এটা আবার দেখো কলাম বরাবরও তাই আছে, 1 2 3 4 5 6 7 8 9, এদিকে যেমন 3টা 0 আছে এদিকেও 3টা 0 ছিল। ঠিক একইভাবে আমরা এইখানে যদি ফলো করি যে 2 4 6 8, হ্যাঁ 10-এ 0 12, এরকম জোড় সংখ্যার একটা এখানে সারি দেখা যাচ্ছে। ঠিক একইভাবে এইদিকেও দেখো 2 4 6 8, একই রকম ডিজিট, হ্যাঁ এদিকেও আমরা দেখতে পাচ্ছি 2 4 6 8, হ্যাঁ 0 3টা 0। তো এরকম বিভিন্ন রকম আছে, এখানে দেখো 9 8 7 6 5 4 3 2 1, 3টা 0। তো এই সিরিয়ালটা আমরা দেখো এই সারি বরাবরও পাবো, এই যে 9 8 7 6 5 4 3 2 1, হ্যাঁ এই যে 3টা 0, একদম সেম ক্যাটাগরি। এখানে যেমন 6 2 8 4, এই যে এদিকেও দেখো 6 2 8 4 0, একই রকম একটা প্যাটার্ন এখানেও তৈরি হয়ে গেছে, 6 2 8 4 0 6, 6 2 8 4 0 6, তারপরে 0 6 2, এই যে একই রকম এই যে প্যাটার্নটা প্রতিটা ক্ষেত্রে। এদিকে যেমন 7 4 1 8, এদিক থেকেও দেখো 7 4, হ্যাঁ 1 8 5 2, এরকম একটা সম্পর্ক আমরা এখান থেকে একটা তৈরি করতে পারলাম। তো এখানে বলা হচ্ছে অঙ্কগুলোর মধ্যে হ্যাঁ কী বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ, কোনো পুনরাবৃত্তি দেখতে পাচ্ছ। কোনো পুনরাবৃত্তি যদি দেখতে পাও সেটি সেগুলোর ভিতরে রেখে চারদিকে দাগ দিয়ে প্রকাশ করতে পারো। পুনরাবৃত্তি কি কেবল একই দিকে ঘটতে পারে নাকি বিপরীতও, ছকটির বৈশিষ্ট্য হ্যাঁ এমনই কেন হলো। তো এক্ষেত্রে আমরা যে পুনরাবৃত্তিটা দেখতে পাচ্ছি এটা আমরা যদি এইভাবে দাগ দিই 1 2 3 4 5 6, এই যে এই সিরিয়ালটা যেহেতু দাগাতে বলা হয়েছে, তো এটা আমরা কলাম বরাবরও দেখো হ্যাঁ একই রকম পুনরাবৃত্তি পেয়ে যাচ্ছি এটা। হ্যাঁ নেক্সট এইখান থেকে আমরা যখন এই যে 2 4 6 8 0, হ্যাঁ এরকম একটা ডিজাইন পেয়ে গেলাম এটা। ঠিক একইভাবে এইদিকে ওই যে এই প্যাটার্নটাও 2 4 6 8, হ্যাঁ এই এই প্যাটার্নটাও কিন্তু একই রকম হয়েছে। তো এরকম বিভিন্ন দিকে সারি আর কলাম বরাবর দেখা যাচ্ছে যে হ্যাঁ একই রকম ভাবে জিনিসটা আসছে। তো এটাই ছিল এখানকার বিষয়। তো এখন এইখানে ফাইনালি কিছু প্রশ্ন করা হয়েছে, যে এবার পুরো ছকটা সম্পূর্ণ করার জন্য এগুলো আমরা করে ফেলেছি। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, অঙ্কগুলোর মধ্যে কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ, কোনো পুনরাবৃত্তি দেখতে পাচ্ছ, কোনো পুনরাবৃত্তি যদি দেখতে পাও সেটিকে বা সেগুলোকে ভিতরে রেখে চারদিক দিয়ে দাগ দিয়ে প্রকাশ করতে পারো। পুনরাবৃত্তি কি কেবল একই দিকে ঘটতে পারে নাকি বিপরীতেও, তো আমরা সেগুলো দেখি। আর লাস্টে বলা হয়েছে ছকটির বৈশিষ্ট্য এমনই কেন হলো। তো এখানে দেখো পুনরাবৃত্তিগুলো আমরা যেটা দেখছি যে এইদিকে 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ আবার এইদিকেও দেখো 1 2 3 4 5 6 7 8 9, এরকম একটা বিষয়। তারপরে এইদিকে যেমন 2 4 6 8 0 এরকম করে গেছে, এদিকেও 2 4 6 8, একই রকম ডিজাইনে গেছে। তারপরে এইদিকে দেখো 3 6 9 2, এরকম যে সংখ্যাগুলো আসছে হ্যাঁ এদিকেও এইভাবে আসছে 3 6 9 2 5। তারপর এদিকে যেটা 4 8 2 6, এইভাবে আসছে, এটাও দেখো 4 8 2 6, একই রকম ডিজাইনে চলে গেছে। তারপর এদিকে 5 0 5 0 5 0 5, এইভাবে আসছে, এই 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 শাড়িটাও কিন্তু একই রকমভাবে গেছে। তারপরে এইদিকে 6 2 8 4 0 6 2, এটা আসলে কোনো অঙ্ক নয়, এটা তোমাদের মেধা বিকাশের জন্য জাস্ট দেওয়া হয়েছে। তো এখানে আসলে দাগ দিলে অনেকগুলো দাগে দিতে হয়, যেমন এই এই অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা এই পর্যন্ত দিতে পারি, এই পর্যন্ত দিলাম, এইটার সাথে আমাদের এই কলামটার মিল আছে।
তারপরে আমরা দেখো এই যে এই পাশে যে শাড়িটা আছে, হ্যাঁ এই শাড়িটার সাথে আমাদের এই লম্বালম্বি যে কলামটা আছে এই কলামটা পুরোপুরি একই রকম। তারপর এইদিকে যে কলামটা আছে 3692, হ্যাঁ এইটা দেখো আবার এই শাড়ির সাথে পুরোপুরি মিলে গেছে। তারপর এইদিকে 4826 এই লম্বা যে কলামটা ছিল, হ্যাঁ এইটা দেখো এই যে 4826 একই রকম ভাবে, হ্যাঁ এই এই শাড়িটাও হয়ে গেছে। তারপর এদিকে 5050 যে কলামটা ছিল এদিকেও দেখো এই যে 5050 এইভাবে, হ্যাঁ শাড়িটা মিলে গেছে। তারপর এইদিকে এই কলামটা যেটা আছে যে 62840 এইভাবে যেটা আসছে এটাও দেখো এই শাড়িটা 628406 দিয়ে এইভাবে জিনিসটা চলে গেছে। তারপর এইদিকে যেটা ছিল 7418 7418, এই যে এই কলামটা যেটা আসছে এদিকেও 7418 52 একই রকম ভাবে গেছে। তারপর এদিকে 864, হ্যাঁ এই যে কলামটা যে কলামটা আমরা এখানে দেখতে পাচ্ছি 8642, তো এটাও কিন্তু এইদিকে 8642 এইভাবে এটা হয়ে গেছে। নেক্সট এইদিকে যে যে কলামটা আছে দেখো 9876, এই যে এদিকেও 9876 এইভাবে এই কলামটা একই রকম ভাবে আসছে এটা। তারপর এদিকে সব শূন্য শূন্য ছিল, হ্যাঁ এই এই কলামটা আবার এইদিকে এই শাড়িটাও, হ্যাঁ শূন্য শূন্য ভাবে আছে। তো এটি এটি ছিল এখানকার বিষয়। আর এখানে যে কোয়েশ্চেনটা করা হয়েছে তার উত্তর আমরা তাহলে কি বলতে পারি, অঙ্কগুলোর মধ্যে কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ? তো আমরা বলতে পারি যে কলাম কলাম অর্থাৎ এটা কত নম্বর কলাম, হ্যাঁ এইভাবে যদি আমরা বলি যে প্রথম প্রথমও ঠিক বলা যাবে না, এটা হচ্ছে যে তিনের গ কলাম যেটা ছিল, অর্থাৎ এই কলামের দিকটা আর শাড়ির দিকটা একই রকম আসছে, কলাম ও শাড়ির সংখ্যা গুলো একই হয়েছে, এই কথাটা আমরা এখানে লিখতে পারি। তো কোনো পুনরাবৃত্তি দেখতে পাচ্ছ? তাহলে তার উত্তরে আমরা বলতে পারি যে হ্যাঁ হ্যাঁ পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। তো এই পুনরাবৃত্তি যদি দেখতে পাও, হ্যাঁ সেটিকে বা সেগুলোকে ভিতরে রেখে চারদিকে দাগ দাও আমরা দিলাম। হ্যাঁ পুনরাবৃত্তি কি কেবল একই দিকে ঘুরতে পারে নাকি বিপরীতেও ঘুরতে পারে? তো আমরা দেখতে পাচ্ছি যে পুনরাবৃত্তিটা আসলে যেমন এইদিকে 1 2 3 4 5 6 7 8 9, আবার এইদিকে 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ বিপরীত দিকেও ঘুরতে পারে এটা আমরা বলতে পারি। আর এইখানে যেটা প্রশ্ন করেছে যে ছকটার বৈশিষ্ট্য এমন কেন হলো, তাহলে যেহেতু এটা একটা বর্গাকার সাইজ ছিল, ছকটি বর্গাকার, এটা একটা কারণ। হ্যাঁ আরেকটা হচ্ছে যে আমরা 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 কিন্তু শূন্য থেকে হচ্ছে যে 9 পর্যন্ত 10টা অঙ্ক রয়েছে, সেই 10টা অঙ্কই যেহেতু ব্যবহার করেছি এইটা একটা কারণ, যে আমরা শূন্য থেকে 2 ডিজিট কিন্তু আমরা লিখিনি, 9 পর্যন্ত 10টি অঙ্ক ব্যবহার করেছি। তো এইটা কিন্তু আমরা বলতে পারি যে একটা অন্যতম কারণ এই ধরনের পুনরাবৃত্তি হওয়ার পিছনে। তো এটাই ছিল আজকের পাঠ, আজকে পর্যন্তই, ধন্যবাদ।